রোববার ও পাকিস্তান জুড়ে বিক্ষোভ করে পিটিআই সমর্থকরা। নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী আত্মসমর্পণ করেছেন। তার এই স্বীকারোক্তির পর নতুন করে বাড়ছে উত্তাপ। উঠেছে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতির পদত্যাগের দাবি। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই। উত্তেজনা আরও বাড়ার সংখ্যায় সোমবার একদিনের জন্য দেশটিতে সামাজিক মাধ্যম এক্স বন্ধ রাখা হয়েছে। এদিকে আবারও পাকিস্তানের সরকার গঠনের ঘোষণা দিল পিটিআই। দলটির মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আয়ুব খান বলেছেন দেশের জনগণ ইমরান খানকে চায়, আর তাই কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। এজন্য স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের 10 দিন পেরিয়ে গেলেও এখনও জোট সরকার গঠনে সমঝোতায় পৌঁছাতে পারেনি পিএমএলএন এবং পিপিপি। প্রেসিডেন্ট আরিফ আলভি 29 ফেব্রুয়ারির আগে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করবেন বলে জানা গেছে। পার্লামেন্ট পরবর্তীতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। জোট সরকারে না থাকলেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাবা আসিফ আলী জারদারির নাম মনোনীত করেছেন পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো। রাহানুল রানা, সময় সংবাদ।